আসসালামু আলাইকুম জুবাই একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ে এই লকডাউন সিচুয়েশনের জন্য সেটা হচ্ছে অনলাইনে কিভাবে ক্লাস নেবেন আমি এ পর্যন্ত বেশ কিছু সফটওয়্যার দেখেছি অনলাইন ক্লাস টিপস নামে আপনি আমার চ্যানেলের প্লে গেলে পেয়ে যাবেন আজকে দেখাবো সেটা হচ্ছে গুগল মিট কীভাবে ব্যবহার করবেন এবং সাথে আরও কিছু সফটওয়্যারের দেখাই দিব আপনাদেরকে যেটা আপনার ক্লাসের জন্য অনেক হেল্প হবে তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব আমার মূলত লক্ষ্য হচ্ছে যে আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী যারা আছেন তাদের জন্য মূলত আমি এই ভিডিওগুলো তৈরি করি তারা যেন তাদের হাতের মোবাইল ফোনটা ব্যবহার করে যেন ক্লাসটা পরিচালনা করতে পারে এবং পরিপূর্ণ গাইডলাইন আমি আমার ভিডিওগুলোতে দেখিয়ে দিই সেখানে এসে প্লে স্টোরে আমরা চলে আসলাম এখানে এসে গুগল মিট সার্চ করব গুগল মিট সার্চ করার সাথে সাথে আমাদের গুগল মিট এই অ্যাপসটা চলে আসবে এটা হচ্ছে গুগলের একটি সফটওয়্যার যেটা আমরা খুবই লাইট ওয়েটের একটি অ্যাপস এটা আমরা ইনস্টল করে নেব আমার এখানে ইনস্টল করা আছে এই জন্য আমি ওপেন করছি ইনস্টল করা খুবই ইজি খুবই লাইট ওয়েটের একটি অ্যাপস ইনস্টল করার পরে আপনারা এটার ভিতরে চলে যাবেন এখন দেখুন এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে নিউ মিটিং আর একটা হচ্ছে মিটিং কোড আপনি যদি ক্লাস অ্যারেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার দরকার হবে এই যে নিউ মিটিং এটা আর আপনি যদি মিট ক্লাসে জয়েন করতে চান নিজে মানে আপনি একজন স্টুডেন্ট আপনার টিচারের ক্লাসে জয়েন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার দরকার হবে মিটিং কোড এর ভিতরে যাওয়া আর আপনি যদি একজন টিচার হন তাহলে আপনার দরকার হবে নিউ মিটিং এটা এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই প্রয়োজনগুলো আপনি ফ্লাপ করবেন যদি আপনি স্টুডেন্ট হন তাহলে মিটিং কোড এখানে আপনার দেয়া আপনার টিচারের থেকে প্রাপ্ত যে কোডটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন দিয়ে জয়নিং মিটিং করলে পারে আপনার মিটিংয়ে জয়েন করতে পারবেন এটা গেল একজন স্টুডেন্ট হিসেবে এবং আপনি যদি একজন টিচার হন তাহলে কি করবেন তাহলে নিউ মিটিং এখানে প্রেস করবেন এবং সাথে সাথে আপনার মিটিংটি অ্যারেঞ্জ হয়ে যাবে এখন দেখুন এখানে শেয়ার একটি অপশন আছে আপনি যদি চান আপনার স্টুডেন্টদেরকে শেয়ার করবেন এই লিঙ্কটি তাহলে আপনি আপনার এই লিঙ্কটা ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন অথবা চাইলে তাদেরকে মেল করতে পারবেন গুগল ক্লাসরুমে শেয়ার করতে পারবেন এই যে সব অপশনগুলো এখানে আছে অথবা কপি টু ক্লিপ বোর্ডে নিতে পারবেন এটা থেকে আপনি তাকে পাঠাইতে পারবেন এটা গেল শেয়ারিং অপশন আমি একটা একটা করে দেখাচ্ছি এবার এই যে মাঝখানে যেই মেসেজ চেঞ্জ করার যে জায়গাটি এখানে আপনি চাইলে যে কোনো মেসেজ আপনার স্টুডেন্টদেরকে দিতে পারবেন এই ক্লাসের ভিতরে কোনো ইনস্ট্রাকশন যদি দেওয়ার দরকার হয় আপনি দিতে পারবেন আবার ধরুন কোনো স্টুডেন্ট আপনার ক্লাসের মাঝখানে চলে আসলো এবং সে জয়েন করতে চাচ্ছে তার কাছে কোড নেই সেই আপনি এই যে আয়ের মতো বাটনটি এখানে প্রেস করে আপনি তাকে এই যে যে কোডটি আছে এটা কপি করে দিয়ে দিতে পারবেন অথবা শেয়ার অপশনে এখানে প্রেস করে আপনি তাকে পাঠাইতে পারবেন এটা গেল এবার আমাদের হচ্ছে শেয়ারিং অপশনগুলা এখন ধরুন আরও কিছু অপশন আছে সেটা হচ্ছে আপনার ক্লাস নিতে নিতে হঠাৎ কোনো ফোন কল আসলো বা কোনো জায়গায় ইন্টারাক্ট করা দরকার তখন আপনি চাইলে আপনার মাইক্রোফোনটাকে বন্ধ করতে পারবেন এই যে মাইক্রোফোনের মতো যে সিম্বল এটাকে টাচ করার সাথে সাথে বন্ধ হয়ে যাবে আপনি চাইলে আপনি আপনার নিজেকে দেখাতে পারবেন এই যে ক্যামেরা সিম্বলে প্রেস করলে এরপরে উপরে সিসি লেখা এটার কাজ হচ্ছে যে সাব টাইটেল সহ আপনার লেকচার দেখা যাবে এরপরে এই যে তিনটা ডট আছে এখানে প্রেস করবেন করলে যে সুইচ ক্যামেরা এটার কাজ হচ্ছে আপনি যদি আপনার পিছনের ক্যামেরা অন করে আপনি হোয়াইট বোর্ড বা কোনো জায়গায় দেখাতে চান লেকচারটা সেক্ষেত্রে আপনি সুইচ ক্যামেরা এই অপশানটা অন করে আপনি ট্রাইপডের উপরে আপনার মোবাইলটা রাখতে পারবেন আপনার পিছনে ক্যামেরা অন হয়ে যাবে এরপরে আছে হচ্ছে প্রেজেন্ট স্ক্রিন প্রেজেন্ট স্ক্রিনের কাজ কি সেটা একটু বলি এখানে আপনি প্রেস করার সাথে সাথে আপনার যে স্ক্রিনে আপনি আছেন মোবাইলের সেই স্ক্রিনটা শেয়ার হবে আমি এটা প্রেস করে দেখাচ্ছি না জাস্ট এখানে প্রেস করবেন এবং এখানে যে স্টার্ট প্রেজেন্টিং আর ক্যান্সেল আমি ক্যান্সেল করে দিচ্ছি আপনারা স্টার্ট প্রেজেন্টিংয়ে প্রেস করবেন তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার হওয়া শুরু করবে আমি কেন ক্যান্সেল করছি সেটা হচ্ছে যেহেতু আমার এই স্ক্রিনটা রেকর্ড হচ্ছে আমি যদি এখন ওটা স্টার্ট করি সাথে সাথে আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে এই জন্য তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন এখন ধরুন আপনি ক্লাসটা শুরু করে দিলেন আরও একটি সফটওয়্যার আপনি ইউজ করবেন যেটা আপনাকে গুগল প্লে স্টোর থেকে নামাইতে হবে সুপার রেকর্ডিং একটা স্ক্রিন রেকর্ডার সুপার স্ক্রিন রেকর্ডার বলে একটা সফটওয়্যার পাবেন গুগল প্লে স্টোরে এই যে যেটা আমার এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই সফটওয়্যারটির দ্বারা আপনি স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবেন এই যে লাল যে বাটন এখানে প্রেস করলে আপনার স্ক্রিন রেকর্ড শুরু হবে আর যদি আপনি চান কোনো কিছু লিখতে স্ক্রিনের উপরে যে যেরকম আমি লিখছি এরকম লিখতে চান আপনার হাতের টাচের মাধ্যমে সেটার জন্য আপনি এই যে ব্রাশের মতো সিম্বলটা ইউজ করতে পারবেন আপনি যদি এই সফটওয়্যারটি ইউজ করেন এখান থেকে আপনি স্ক্রিন নিতে পারবেন খুবই সহজে এখন কথা হলো আমি কেন এই সফটওয়্যারটা দেখাচ্ছি এটার কারণ হচ্ছে আপনার যে ক্লাস ধরুন আপনার পাঁচজন স্টুডেন্ট আছে কোনো কারণে জয়েন করলো আপনার হচ্ছে দুইজন আর বাকি তিনজন জয়েন করতে পারেনি তাদের কোনো সমস্যা ছিল তা আপনি যদি ক্লাসটাকে রেকর্ড করে রেখে দেন যেহেতু গুগল ক্লাসরুম এই যে গুগল মিট এখানে যে আপনি ক্লাসটা নিচ্ছেন এখানে আপনার ক্লাসটা হচ্ছে রিয়েল টাইম মিটিং আপনি রেকর্ড থাকবে না তো আপনি যদি ক্লাসটাকে রেকর্ড করে আপনি কোনো একটা গ্রুপে আপলোড করে দেন তাহলে তার জন্য পরবর্তীতে এই ক্লাসটা দেখা সম্ভব হবে এই জন্য মূলত আপনি এই রেকর্ডিং সফটওয়্যারটা ইউজ করতে পারেন এই সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে এই যে দেখুন দেখতে হচ্ছে এরকম সিম্বল সুপার স্ক্রিন রেকর্ডার আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন সুপার স্ক্রিন সুপার স্ক্রিন রেকর্ড হ্যাঁ এটা লিখে সার্চ করবেন সার্চ করলে যে দেখুন প্রথমে যে সফটওয়্যারটা এসছে না এটা সুপার স্ক্রিন রেকর্ড এটা আমার এখানে ইনস্টল করা আছে ঠিক এই সফটওয়্যারটা আপনারা নিয়ে নেবেন নিলেই যে আপনার এরকম একটি সিম্বল থাকবে এইখানে আপনি টাচ করলে যে ক্যামেরার মতো সিম্বল এখানে টাচ করলে আপনি সফটওয়্যারটি ইউজ করতে পারবেন সফটওয়্যারটা খুবই লাইট ওয়েট এবং এটার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো ডকুমেন্টস লিখতে পারবেন এখন আপনি যখন স্ক্রিনটা শেয়ারে দিয়ে দিলেন আপনি তখন কি করবেন স্ক্রিন শেয়ার মনে করুন এই যে এখন স্ক্রিন শেয়ার অবস্থায় আছে এইবার আপনি কোন একটা ফাইল ওপেন করবেন ওপেন করে ওপেন করে আপনি যদি সেই ডকুমেন্টসটা ওপেন করে দেন এবং আপনার স্টুডেন্টরা সেটা দেখতে পারবে এবং আপনি চাইলে সেখানে আন্ডারলাইন করে কোনো কিছুকে দেখাতে পারবেন হ্যাঁ এরকম টিক দিতে পারবেন তারপর এরকম কোনো কিছু ইকুয়েশন লেখার দরকার হলে এই সফটওয়্যারের মাধ্যমে লিখতে পারবেন তো মূলত এই বিষয়গুলো ছিল আজকে আপনারা আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারবেন কিভাবে এবং কিভাবে আপনি আপনার গুগল ম্যাটসের লেকচারগুলোকে রেকর্ড করে আপনি আপনার গ্রুপে আপলোড করতে পারবেন গুগল ক্লাসরুমে আপলোড করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলেও আপলোড করে স্টুডেন্টদেরকে দেখা সুযোগ করে দিতে পারেন তো মূলত আমি চেষ্টা করেছি যে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে যেন তারা তাদের ক্লাসগুলো পরিচালনা করতে পারে এটাই দেখানোর আমার মূল লক্ষ্য যার যেটা সহজ মনে হবে সে সেটা দিয়ে ক্লাস নিতে পারবে কোনো সমস্যা নেই আমি জাস্ট কিছু সফটওয়্যার দেখিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমি আস্তে আস্তে আরও দেখাবো যে আপনি কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেও স্ক্রিন শেয়ার করে ক্লাস নিতে পারবেন আপনি কীভাবে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন এগুলো আমি দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার পরিচিত যারা আছে যাদের এটা দরকার যারা আরও শিক্ষক আছেন তাদের সাথে শেয়ার করতে পারবেন আশা করব যে তাদেরও উপকারে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ